أعوذ بالله من الشيطان الرجيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله. কোরআনের দৃষ্টিতে মুখ মৈথুন কি হারাম? মুখ মৈথুন কি হালাল না হারাম? কোরআনের 99 সূরা বালাদ এর 9 আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিসানাও ওয়াশাফাতাইন, আল্লাহ তোমাদের সকলকে একটি জিহ্বা এবং দুটি ঠোঁট দিয়েছেন। গোপন অঙ্গ চোষণের ফলে যারা মনে করেন যে তৃপ্তি হয়, আনন্দ লাভ হয়, এটা তাদের শুধু খেয়ালি ধারণা মাত্র। কারণ পুরুষ লিঙ্গকে মূলত সৃষ্টি করা হয়েছে স্ত্রীলিঙ্গের জন্য, আর স্ত্রীলিঙ্গের সৃষ্টি হচ্ছে পুরুষ লিঙ্গের জন্য, আর পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গকে একে অপরের মাঝে পরিধান করলে তাতে তারা আনন্দ লাভ করতে পারে, কিন্তু মুখে নিয়ে মৈথুন করলে তাতে কোনো আনন্দ লাভ হবে না। তবে কোরআনের দৃষ্টিতে জিহ্বাতে যদি জিহ্বা লাগানো হয়, ঠোঁটের সাথে ঠোঁট লাগানো হয়, সেটা একেবারে ভিন্ন ব্যাপার। এটা কোনোভাবেই হারাম হবে না, এটা 100% হালাল যে স্ত্রী স্বামীর ঠোঁট চুষবে, আর স্বামী স্ত্রীর ঠোঁট চুষবে, এরা একজন আর একজনের জিহ্বা চুষাচুষি করবে, তাতে কোনো ধরনের গুণা নেই। কিন্তু চোষার জায়গা মূলত যৌনাঙ্গ না। 24 সূরা আর নূরের 58 আয়াতে আল্লাহ বলছেন যে তিনটি সময় তোমরা স্ত্রী সহবাস করবে। সহবাস বলতে আমরা সবাই জানি পুরুষ লিঙ্গের এবং স্ত্রী লিঙ্গের নিজেদের একে অপরকে পরে ঘেঁষাঘেঁষি করা এবং পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গের ভিতরে প্রবেশ করানো, তারপরে অগ্রপর্চত করা, এটি হচ্ছে সহবাস। এটা আল্লাহ তাআলা হালাল করেছেন, এর জন্য তিনটি টাইম নির্ধারণ করেছেন। মিন কবলি সলাতিল ফজর ওয়া হিনা তাদাউনা থিয়াবাকুম মিনাজ যহিরা ওয়া মিন বাদি সলাতিল ইশা সালাতু আওরাতিল লাকুম, ফজরের সালাতের পূর্বে, দুপুরের সময় এবং ঈশা সালাতের পর, এই তিনটি সময় হচ্ছে তোমাদের সহবাসের সময়। তারপরে 7 সূরা আল আরাফ এর 189 আয়াতে আল্লাহ বলছেন, তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের সাথী, তোমরা একে অপরের থেকে যেন শান্তি লাভ করতে পারো। লিয়াসকুনা ইলাইহা, এই শব্দটি আল্লাহ এখানে ব্যবহার করেছেন, এর অর্থ কখনো মুখ মৈথুন হতে পারে না। মুখকে যদি আপনি লিঙ্গের সাথে জড়াতে চান, সেটা কোরআনের দৃষ্টিতে বৈধ হবে না। যেমন হাতকে যদি আপনি লিঙ্গের সাথে জড়াতে চান, কোরআনের 23 সূরা মুমিনুন এর 1-7 আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লিঙ্গকে হেফাজত করে এবং নিজেদের ইল্লা আলা আজওয়াজিহিম ওয়া মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, নিজেদের স্ত্রীদের সাথে যারা স্ত্রী হয়ে তাদের ডান হাতের দখলে চলে এসেছে, এছাড়া ফামানিত্তাকা ওয়া যালিকা ফাউলাইকা হুমুল আদুল, অন্য কোনোভাবে যদি মৈথুনের কাজ করা হয়, অস্ত মৈথুন হোক বা অন্য কোনোভাবে, সেটা কোরআনের দৃষ্টিতে ঠিক হবে না। ঠিক এইভাবে জিহ্বার কাজ, জিহ্বার জন্য আল্লাহ জিহ্বা তৈরি করেছেন, ঠোঁটের জন্য ঠোঁট তৈরি করেছেন, স্বামী স্ত্রীর ঠোঁট, স্বামী স্ত্রীর জিহ্বা, এরা একে অপরকে মুখে নিয়ে চুষতে পারবে, তাই বলে লিঙ্গকে লিঙ্গের জায়গায় না রেখে অন্য কোনোভাবে যদি মুখে নেওয়া হয়, সেটা অন্তত আশরাফুল মাখলুকাতের কাজ হবে না। তাই মুখ মৈথুন ইসলামের দৃষ্টিতে এটা অনেক বিবেচ্য বিষয়, এটা কোনোভাবে বৈধ হবে না। কারণ মুখের জন্য,
তৈরি করা রয়েছে, লিঙ্গের জন্য লিঙ্গ তৈরি করা রয়েছে, এটাই যুক্তিসঙ্গত কথা।